নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। ওয়েলকাম টু পুষ্পিতার হোমলি কিচেন। আমরা সবাই ছোট বড় কম বেশি পোলাও খেতে পছন্দ করি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাসন্তী পোলাও। এই পোলাওটা আমরা অনেকেই বাড়িতে বানিয়েছি কিংবা বানিয়ে থাকি, কিন্তু সেটা নরম হয়ে যায়। আমি যে পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। একদম ঝুরঝুরে পোলাও আপনারা বাড়িতে যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল পুষ্পিতার হোম কিচেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। তো চলুন স্টার্ট করি। বাসন্তী পোলাও করার জন্য ফার্স্টেই আমি এখানে দেখুন 400 গ্রাম চাল নিয়েছি, ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার আমি চালটা এই থালায় পাতিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে পাতিয়ে একটু ফ্যান চালিয়ে চালটাকে আমি ভালো করে একটু শুকিয়ে নেব। চালটার মধ্যে কিন্তু কোনো জল থাকলে চলবে না। দেখুন এখানে চালগুলো আমাদের ড্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেবো, সামান্য হলুদ দেবো, সামান্য লবণ, আর এখানে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার হালকা হাতে ভালো করে চালের সঙ্গে এগুলো মাখিয়ে নেব। চলুন এবার আমরা রান্নাটা স্টার্ট করি। দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম, ঘিটাকে এবার একটু মেল্ট হতে দেবো। দেখুন আমি কড়াইয়ের মধ্যে 2টো তেজপাতা, তার মধ্যে এর মধ্যে আছে গরম মশলাগুলো, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ, এগুলোকে একটু ফ্রাই হোক। এরপর আমি এখানে নিয়েছি কাজু এবং কিশমিশ, সেগুলোকে একটু হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি একটা সাইডে রেখে দিলাম। এর মধ্যে এবার 1 টেবিল স্পুন মতো আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আদাটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি যে চালগুলোকে রেখেছিলাম সেগুলো আমি সব এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার আমি চালের সঙ্গে কিশমিশগুলোকে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। আপনারা কিন্তু ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়, একদম মিডিয়ামে রেখেই ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন। আমি যে প্রসেসে এই বাসন্তী পোলাওটা বানাচ্ছি আপনারা কিন্তু একটু আমার প্রসেসটা ফলো করবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু ঝুরঝুরে পোলাও বানাতে পারবেন। তো চলুন আমি এটাকে এবার 2-3 মিনিট ধরে একটু ভেজে নেব। আমার কিন্তু চালটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা দারুণ একটা কালার চলে এসেছে। এবার আমি দেখুন এই যে গ্লাসটার মাপে আমি চাল নিয়েছিলাম 2 গ্লাস, এবার সেম গ্লাসের মাপে আমি 4 গ্লাস জল দেব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু হাই ফ্লেম রাখবো, রেখে এটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন জলটা কিন্তু ফুটছে, এতক্ষণ আমি হাই ফ্লেমে রেখেছিলাম, এবার আমি একদম লোতে করে ঢেকে দেবো। একদম লো ফ্লেম করে ঢেকে দিয়ে 7 মিনিট আমি রাখবো। দেখুন আমি 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, এবার একদম লো আঁচে আছে, আমাদের কিন্তু রাইস প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি এবং স্বাদমতো লবণ যদি আপনাদের মনে হয় লাগবে সেটা দিয়ে দেবেন। দেখুন এবার 1 টেবিল স্পুন মতো আমি চিনি দিলাম, আপনারা যদি চিনির থেকে বেশি খান, আমি সামান্য আর একটু দেবো, তাহলে দেবেন সেই হিসাবে। আর লবণটা একটু আপনারা চেক করে নেবেন। দেখুন এবার একটু জাস্ট নাড়িয়ে নেব, একদম হালকা হাতে করবেন, নাহলে আবার ভাতগুলো ভেঙে যাবে। দেখুন আমাদের কিন্তু রাইস একদম কমপ্লিট। দেখুন রাইসটা কিন্তু ভালোই ঝুরঝুরে হয়েছে, দেখতেই পাচ্ছেন এই দেখুন। এবার আমি এটাকে ঢেকে রেখে আরও 2 মিনিট রেখে দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এবার এইভাবে ঢেকে আমি 2 মিনিট রেখে দেবো, তার ফল পরেই আমাদের রাইস একদম রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন নমস্কার, গুড নাইট।